প্রবল গতিতে ঝড় হাওয়া সঙ্গে বৃষ্টি বাংলার আকাশে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন নিম্নচাপ শক্তি বাড়াতে বড় আপডেট আবহাওয়ার বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয়ে উড়িষ্যা উপকূলের নিম্নচাপ এবার ঘুরে যাচ্ছে ছত্তিশগড়ের দিকে এর ফলে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এমনটাই জানিয়েছে আবহাওয়ার লেটেস্ট আপডেট এবং পাঁচ জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এবং তিন জেলায় সতর্কবার্তা জারি করলেন হাওয়া অফিস তো আসুন দেখে নেওয়া যাক রাজ্যের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কেমন থাকবে আবহাওয়া কী জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিস্তারিত জানতে হলে এবং এরকমই আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ থেকেই দক্ষিণবঙ্গে দুর্যোগের প্রভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বলা হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গতকাল সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় শুরু হয় বৃষ্টি সেই সঙ্গে ঝড় হাওয়া হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ভুবেনশ্বর থেকে সত্য কিমি উত্তর এবং উত্তর পশ্চিমে রয়েছে গভীরে নিম্নচাপ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ছত্তিশগড়ের দিকে তা শক্তি ক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছি হাওয়া অফিস নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই জেলাগুলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির প্রবাস রয়েছে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ ও চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে এবং আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে হাওয়া অফিসের আশঙ্কা টানা ভারী বৃষ্টি সবজি চাষ ক্ষতি করতে পারে বৃষ্টির সঙ্গে জেলায় জেলায় জহরো হাওয়া বইতে পারে